আমাদের প্রত্যেকেরই একটা শখের কাজ থাকে, তাই না? কারো শখের কাজ হলো ছবি আঁকা, কারো রান্না করা, কারো মানে ঘর সাজানো, এরকম অনেকটা অনেকগুলো শখের কাজ থাকে। তো আমার শখের কাজটা হলো সময় পেলে একটু একটু বেকিং করা। তো আমি এই কাজটাকে একদম শখের হিসেবে নিয়েছি এবং ইউটিউব থেকে রেসিপিগুলো দেখে আমি টুকটাক করি, যেটা আমার জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। মানে প্র্যাকটিস করতে করতেই আমি এতটুকু আজ পর্যন্ত আসতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই আমি আমার চ্যানেলের সবাইকে থ্যাংক ইউ বলতেছি, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার চ্যানেলটার পাশে আপনারা আছেন। তো আমি একটা কেক বানিয়েছিলাম, সেটা ভিডিও শুরুতে দেখালাম, আর এই যে দুটো ফুলের গাছ দেখলেন আর্টিফিশিয়ালি, সেটা কিনে আনলাম সেদিন বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে। আর এটা হচ্ছে একটা মশলাদানি, এই মশলাদানিতে পাঁচটা অংশ আছে, আমার একটা মশলাদানি আছে সেখানে চারটা অংশ। তো আমি সেখানে লবণটা রাখতে পারি না, তো আমার কাছে রান্নার সময় লবণটা আরেকটা পাত্র থেকে নেওয়াটা একটু ঝামেলা মনে হয়। অনেকের কাছে আবার এভাবে মশলাদানি নেওয়াটা পছন্দ হয় না, কিন্তু আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো কোকারিসে দোকানে গিয়ে ফুল কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার এটা পছন্দ হয়ে গিয়েছে, তারপর আমি এনে মশলাগুলোকে সাজিয়ে রাখলাম। আর এই সন্ধ্যাবেলা আমি একটু ডিম দিয়ে মোগলাই পাউটা তৈরি করে নিলাম, তার সাথে ছিল দুধ চা। আচ্ছা, আপনাদের মোগলাই পাউটা কেমন লাগে বলেন তো, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আর মোগলাই পাউটার সাথে আমার অবশ্যই দরকার হবে এরকম কড়া 1 কাপ দুধ চা। তো সন্ধ্যাবেলা নাস্তা খেয়ে আমি ঘরের বাকি কাজগুলো করে নিলাম। এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমেল আসার আগের দিনের দুপুর থেকে ব্লকটা। তার পরের দিন সকালবেলা উঠে আমি দেখলাম যে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, মানে গতকাল সোমবার, এবং বাসায় কারেন্ট নেই, কারেন্ট নেই, গ্যাস নেই, তার সাথে মানে গ্যাস নেই বলতে গ্যাসের চাপটা একটু কম ছিল, মূলত কারেন্টই বেশি সমস্যা করেছে। তো কারেন্ট না থাকার কারণে মোবাইলে চার্জ নেই, লাইটে চার্জ নেই, পানি নেই। তারপর আমি বারান্দায় এসে দেখলাম যে আকাশে অনেক বেশি মেঘ করেছে, মানে বোঝা যাচ্ছে যে ঝড়টা কতটা হতে পারে। আর এই ধরনের ঝর্ণা আমি এই প্রথম দেখলাম যে এতক্ষণ পর্যন্ত স্থায়ী হয়েছে। মানে আমার এই ছোট ছোট শটগুলো নিয়ে রেখেছি, ভাবলাম যে এটা একটা ছোট করে ভিডিও দিব এবং সেজন্যই নিলাম। তো আমার মানে গাছে ঝড়ের বাতাসে আমার গাছের সব নয়নতারা ঝরে গিয়েছে। তারপর আমি বারান্দায় এসে আকাশটাকে দেখেই বুঝলাম যে অবস্থা তো একদমই ভালো না। গিয়ে আমি পানি ধরে রাখলাম কিছু পাত্রে, আসলে ধরা পানি দিয়ে কি কাজ করা যায় বলেন। তারপর তো একটু পরে অনেক বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর বারান্দায় আসলাম, বারান্দার অবস্থা মানে খুবই খারাপ ছিল। একটু চা নিলাম, চা নিয়ে তাড়াতাড়ি আমি চাটা খেয়ে শর্টকাট আমি এই খিচুড়িটা রান্না করে ফেললাম। মানে যেহেতু আমার বাসায় পানি নেই, কানের নেই, আর এই খিচুড়ি রান্নার থেকে শর্টকাটার কোনো রান্না হয় না, সাথে একটা ডিম ভাজি করে খেয়ে নিয়েছি আমরা। আর বিকেলবেলা একটু করেছিলাম পুডিং। আর এই মানে বিকেলবেলা বললাম না, সকালে আর বিকেলে একটা নাস্তার টেনশন থাকে, কী খাবো কী খাবো, বাচ্চাকে কী দিব। তো ভাবলাম যে একটা পুডিংই করে দেয়, বাচ্চাও খুশি মাও খুশি। তারপর এই পুডিংটা করে ওকে আমি খাইয়ে দিলাম। খাওয়ার পর আমার দিন শেষ হয়ে আলহামদুলিল্লাহ পরের দিন সকালবেলা কারেন্ট চলে আসতো, মানে আজ মঙ্গলবার সকালবেলা কারেন্ট দিয়েছে, তার মানে দীর্ঘ 18 ঘন্টা পর আমি কারেন্ট পেয়েছি। আকাশে দেখলাম রোদ উঠেছে, আর সবাই সবার জন্য দোয়া করি যেন এই দুর্যোগ পরিস্থিতিতে সবাই যেন উপকূল অঞ্চলের মানুষ কাটিয়ে উঠতে পারে। আর আমার আজকের এই ছোট ব্লগটি এই পর্যন্ত রইলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।